নামে একটা হলুদ খামে খুব যত্নে চিঠি লিখেছি। এখন কি গান হচ্ছে তোমাদের? এখন একটা গান করছি আমার ছোট ভাইয়ের লেখা হলুদ খামে। আচ্ছা, আনরিলিজড গানটা রেডি করে বসে আছি, প্ল্যান করছি। কারণ আমাদের যে অবস্থা, রেকর্ডিং ডান, হ্যাঁ রেকর্ডিং ডান, এটা হচ্ছে একটা মিউজিক ভিডিও করব, প্ল্যান করছি। কিন্তু আমাদের ব্যান্ড যেভাবে আমরা কাজ করি, ছাদে বসে বাসায় বসে আড্ডা দিতে দিতে, তো আমাদের জন্য আসলে ইনভেস্টমেন্টের ব্যাপারটা এটা টাফ। ইনভেস্ট কিচ্ছু করতে হবে না, এটা ধরো ছাদ, আমরা এখানে গানটা শুনবো। এখন যে গানটা করছি এটা আমার ছোট ভাই জিগলের লেখা এবং আমার সুর করা, বন্ধু তোমার নামে। গানটার অডিও কমপ্লিট, তো করছি। তোমার হাতে আমার মুখের স্কেচ, তোমার সবুজ ড্রেস, মোনালিসার মুচকি হাসি, আহা জামের চুইসে ঠোঁট রাঙিয়ে স্ট্রয়ের উপর রাখ কত না বিকেল পলাশি। বন্ধু তোমার নামে একটা হলুদ খামে খুব যত্নে চিঠি লিখে, নাম কি হবে হলুদ খামে দিব। বলো গল্পটা হচ্ছে যে আমার এক ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, নেত্রকোনা বাড়ি, জিগল। ও হচ্ছে 17-র মাঝামাঝি সময় গানটা নিয়ে আমার কাছে আসছিল যে ভাইয়া কয়েকটা গান লিখেছে, তুমি যদি কোনো একটা করো। তো এই গানটা দেখে খুব ভালো লাগলো, যে গানটার স্টোরিটা বেসিক্যালি হচ্ছে যে ইউনিভার্সিটির যে কাপলগুলো আছে ওদের যে প্রেম, যে চার পায়ে হাতানি ওলানোর নিচে বা আঙুল হাত ধরে আঙুল ফোটানো, বা এরকম বেশ কিছু খুব সুন্দর সুন্দর কিছু স্টোরি আছে গানের মাঝে। তো এই যে আমাদের তো মোটামুটি শিডিউল করা থাকে যে আমরা গানটা এই সময় করছি, ওই সময় গান করছি, এই সময় গান করছি, এরকম। তো এইটা আসলে করতে করতে অনেক লেট হয়ে গেলো, আর করার কথা ছিল 17-র শেষের দিকেই, এখন তো 18-র মাঝামাঝি গানটা অডিও কমপ্লিট করলাম। সামনে হয়তো একটা সুন্দর যদি একটা মিউজিক ভিডিও করতে পারি, তো এটা ইনশাল্লাহ অডিয়েন্সরা খুব তাড়াতাড়ি পাবে। ওকে গুড। চিঠি কি তুমি লিখো? চিঠি না, চিঠি লেখা হয়নি। হোয়াটসঅ্যাপ ব্যাপারে আছে এখন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ব্যাপারে আছে। গানে তো তুমি চিঠি কিন্তু গানে, হ্যাঁ এই জন্যই তো আমার ভালো লাগছে। আমরা বাঙালি,
হ্যাঁ হিপোক্রেট, রাইট রাইট রাইট। আচ্ছা আর নতুন কি গান আসছে তোমার? নতুন গানের কথা যদি বলি, নায়র গেল রে একটা গান, আবার ওটাও নতুন। হ্যাঁ রেডি না, নতুন ওটা রেডি না এখনো, ওটা টিউন করছি। নাকি ভয়ে বলতেছো রেডি না গাইতে হবে? না এটা হচ্ছে টিউন টিউন করার চেষ্টা করতেছি। আমার যতগুলো গান আমি নিজেই টিউন করার চেষ্টা করি, যেগুলো মৌলিক গান চেষ্টা করতেছি। একদম মনে হবে যখন যে না হ্যাঁ প্রপার কমপ্লিট, তখন হয়তো গেয়ে ফেলবো আর কি ছাদে বসে। আমাদের গান কি ভাই হুটহাট করে বসে প্ল্যান করে আড্ডা দিয়ে সবাই আসো একটা গান, হ্যাঁ এরকমই আমাদের এই সকলে এক ঘন্টা দুই ঘন্টার কম্পোজিশনে কাজ করা। আচ্ছা চিঠি যেটা বলছিলাম যে তোমার চিঠির লেখার মতো মানুষ তো মনে হয় এখন, মানে চিঠি লেখার মতো মানুষ নেই এখনো, আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্য রকম, মানে আমার গান আমি দেব যাকে খুশি তাকে দেব। মিরপুর বারো থেকে সরোবরে মেতে উঠলাম গানের আসরে। ময়না গানের ব্যাপারে আমি একটা ছোট স্টোরি অ্যাড করি। আমি কইনা দেখছি না রে দেখছি এখন পুরি, আমি কইনা দেখছি না রে দেখছি এখন পুরি, অহন আমি দিনে রাইতে পরির পিছে ঘুরি, অহন আমি দিনে রাইতে পরির পিছে ঘুরি। বাসার সামনে দোকানদার হয়তো আমাকে চেনে না, চা খেতে গেলাম দেখলাম এই দোকানে আমার গান বাজতেছে।